এটা পুরো একটা সোসাইটি টাইপের ভেতরে পার্কটা আছে, ছোট সোসাইটি। আর এটা আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে, একটুখানি কাছে। এখন দেখা যাক সবার পছন্দ হয় কি না। হয়েছে মর্নিং আর নেই তোমাদের জন্য, মর্নিং আমার জন্য আফটারনুন হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে গ্রামের বাড়ি, আর মা বাবা অলরেডি চলে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আছে দাদার একটা না ক্রেডিট কার্ড, তো ওটাই নেওয়া ছিল। আর এখন যাচ্ছে একটা ঘর দেখতে, তো ওই কাজটা হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো ধরে ঘর আছে, আর যে দেখাচ্ছে সে হচ্ছে ওই জাদুঘরে দেখবো মাল টাল নেই, পিন্টু বলে পিন্টু দা টাইপের ভেতরে পার্কটা আছে, ছোট সোসাইটি। আর এটা আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূর না, একটুখানি কাছে। এখন দেখা যাক সবার পছন্দ হয় কিনা। তো গাইস ভেতরে দেখলাম, ভেতরে জায়গা অনেক ছোট, দাদারও যেমন আছে আমার তেমন আছে, জায়গা অনেক ছোট দেখতে বাড়ি ওরকম। আর সেই হচ্ছে চারতলা সিঁড়ি, আমাদের এটা তো সিঁড়ি আছে, এখন তার জন্য দেখি কি হয়। আর ভাড়াও তো বেশি আছে দেখছি, কম। তো গাইস যেমনটা বলেছিলাম, এখন প্যাকেজিং চলছে, আর মা বাবা সকাল সকালেই চলে গেছে, আর আমরা একটু ওই ঘর দেওয়া, আর একটা হচ্ছে কার্ড আসবে, ক্রেডিট কার্ড আসার কথা ছিল, তার জন্য একটু ওয়েট করে গেছিলাম। তবে এখন সন্ধান হয়ে গেছে, আর এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে। এখন যাবো আমরা হচ্ছে পিয়ালি মানে বাড়িতে, এখন দুপুর হয়ে গেছে, তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক পিয়ালি। তো গাইস আমরা চলে এসেছি এখন নাগের বাজার রোডে, আর এখন উত্তম ভাইয়া তুলছে 100 টাকা, কারণ কতক্ষণ কি রাস্তাঘাটে লাগে জানার নেই, তাই হচ্ছে 100 টাকা তুলবো। টেম্পোরারি আউট অফ সার্ভিস যা। তো গাইস নেমে পড়েছি শিয়ালদা, এখান থেকে আবার তোমার কি করবো, আবার ট্রেন, ক্যানিং এর ট্রেন। এবার ক্যানিং লোকালে গাড়ি চলে এসছে, আমরা এখন ক্যানিং লোকালে উঠবো। বাদাম খাচ্ছে, যা পারে করছে, এদিকে ট্রেন দেখছে না, তো চলো আবার অন্য ট্রেন।
বাজারে সব কিছু আছে গাইস, সব কিছু এভরিথিং। অন্ধকার রাস্তা বুঝতে পারছো, একদম গ্রামে ঢুকে গেছি, কিন্তু বাড়ি কিন্তু এখানেও সুন্দর সুন্দর আছে, ডুপ্লেক্স বাড়ি একদম। তো গাইস বাবা আমাদেরকে নিতে এসেছে, আর এখানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার। এই দেখো স্যার, স্যার আগে চলে এসেছে আর আমরা পরে এসেছি, আর এখানে তো অন্ধকার আর অন্ধকার। ও তো চলো বাড়ির দিকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। গাইস দেখো পাপন সাহা, আবার বেশি কথা। তো গাইস আমরা চলে এসেছি বাড়িতে, পাপন সাহার বাড়িতে। তো গাইস বাড়ি চলে এসেছে, বাড়ি এখন ভাত তো রাতে। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি গাইস। জামা প্যান্ট খুলে দিয়েছি, দিয়ে এখন মুড়ি মাখা হবে গেলে মুড়ি মাখা। পিকনিক করছে গাইস, পিকনিক। হ্যালো গাইস, হ্যালো গাইস করে দিচ্ছে সব। হ্যালো গাইস, তো গাইস আমরা এখন ভাত খাচ্ছি, এখানে ভাত খাচ্ছি। আর এখানে হচ্ছে ভেটকি মাছের তরকারি হয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নি, প্রায় 8টা বেজে গেছে। জিনিসপত্র ঘরে উল্টো পাল্টা আছে গাইস, মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল গাইস, সব ভাজা করে রাখা ভেটকি মাছ। বাপন শাহ, উত্তম শাহ। তো গাইস এখানে খুব মজা হচ্ছে, পিকনিক হচ্ছে, বাবা একটু বাইরে গেছে আর আমরা এখন খেয়ে নিচ্ছি রাতে খাবার। দেখুন গেল ভেটকি মাছ গাইস, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তারা, আকাশে তারা। এই দেখো তারা গাইস, এখন হচ্ছে একটু ঘুমাবো, তাই একটু শোয়ার জায়গা করছি। পাপন সাহার স্কুলের এখানে ও মাইটা কেন ঘুমাবো। আর আজকের মতো ভিডিওটা এতটা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর থ্যাংকস ফর ওয়াচিং। আর দেখাবো কালকে হচ্ছে এখানে ঘুরে টুরে সব জায়গাটা দেখাবো, আজকে রাত হয়ে গেছে দেখালাম না। তো আজকের মতো ভিডিওটা এতটাই, টাটা, গুড নাইট।